আসসালামু আলাইকুম, নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও। আজকে আমি যাচ্ছি একটা ফার্মে। আমাদের সামনে কিন্তু এক সপ্তাহ পরেই কিন্তু ঈদ, তো আমরা অনেকেই কিন্তু পশু জবাই করার নিয়ত করেছি, আমরা অনেকেই পশু কিনতে আগ্রহী। তো আমি আজকে একটা ফার্মে দেখাবো কিছু গরু এবং এগুলার বাজার মূল্য এবং কী পরিমাণ মাংস হবে। আপনারা এগুলা নিজস্ব খামারের মধ্যে এই গরুগুলা রয়েছে, কোনো প্রকার সন্দেহ ছাড়াই আপনারা কিন্তু এই গরুগুলা ক্রয় করতে পারেন। তো আমরা যাচ্ছি এখানের যিনি কর্মকর্তা রয়েছেন, তো ওনার সাথে কথা বলবো এবং গরুগুলার বাজার মূল্য জানব। এবং আমি ভিডিওর মধ্যে যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে রাখছি, যদি আপনারা ক্রয় করতে চান তাহলেই আপনারা যোগাযোগ করতে পারেন। এগুলো আলোচনা সাপেক্ষে বিক্রয় হবে। গরুগুলা খুবই বড় আকারের, গরুগুলার মধ্যে কোনো প্রকার রোগ বালাই নেই, আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন এই গরুগুলা। এই ফার্মের মধ্যে শাহিওয়াল, বার্মা, ফিজিয়ান এইসব জাতের আপনারা গরু ক্রয় করতে পারবেন। আপনারা আপনাদেরকে পুরো ফার্মটা আমি ঘুরে দেখাবো এবং সবগুলা গরুর মূল্য আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা গরুর আকারগুলা দেখুন, তাহলেই দাম অনুযায়ী আপনারা বুঝে নিতে পারবেন। ফার্মে এসেছি, তো এই ফার্মে অনেক গরু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সিলেট বিশ্বনাথ থানার দৌলতপুর ইউনিয়নের বাহারাদুবা গ্রামে। এখানে মালিকের সাথে কথা বলবো, এখন গরুগুলার দাম জানবো এবং গরুগুলার কতটুকু মাংস হবে প্রত্যেকটা গরুর মধ্যে আমরা তার পরিমাণটা জানবো। এখানে মালিক রয়েছেন, এখানে একটা বড় সার দেখতে পাচ্ছি, এই দেখেন খুব বড় আকারের একটা সার। তো এই সারের দাম এবং কতটুকু মাংস হবে সেটা সম্পর্কে আমরা জানবো। এখানে রয়েছেন মালিক। আপনার এই গরুর বয়স কতদিন? কম বেশ হবে নাকি? কম বেশ সেটা মানুষ আয় মাধ্যমে যদি বাজারে যদি না খায় মাধ্যমে মাংসের পরিমাণ কত কয় মন হবে? চোদ্দ মন না? অনেক বড় আকারের একটা সার। এখানে আপনারা এটা আলোচনা সাপেক্ষে কিন্তু কিনতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেটা মোবাইল নাম্বার দিয়ে রাখবো, আপনারা দাম দর করে এটা কিনতে পারবেন যদি কারো কেনার আগ্রহ থাকে। খুব বড় আকারের একটা সার, 14 থেকে 15 মন মাংস হবে এই সারের মধ্যে। তাছাড়া সামনের দিকে আরও কিছু সার রয়েছে, আমরা সেগুলাও দেখিয়ে দেবো। এইদিকে আরও বড় বড় দুইটা সার রয়েছে, এগুলোও কিন্তু বিক্রি হবে। এটার জাত হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান, এইটাও বিক্রি হবে। আপনারা এর সাইজটা দেখে নিন, এইটার বাজার মূল্য কত? ২,৫০,০০০ টাকা না? কয় মন মাংস হবে? আচ্ছা, 12 মন মাংস হবে এইটার মধ্যে। এইটার বাজার মূল্য হচ্ছে 2,50,000। তাছাড়া আলোচনা সাপেক্ষে আপনারা দাম দর কিনে দেখে কিন্তু কিনতে পারেন। এদিকে আরেকটা সার রয়েছে খুব বড় আকারের, এটা দেখি আরো বড়। এইটার জাতটা কি? শাহিওয়াল। আচ্ছা, খুব বড় আকারের। তো এইটার বাজার মূল্য কত শাহিওয়ালের? ২,৮০,০০০ টাকা না? অনেক বড় আকারের একটা সার দেখতে পাচ্ছি। এইটার আসলে মাংসের পরিমাণটা কত হবে? ১৩ মন। আচ্ছা, এখানে তিনটা সার, বড় বড় সার রয়েছে এই ফার্মে। আপনারা কিন্তু আলোচনা সাপেক্ষে এগুলা কিনতে পারেন। অনেকগুলা গরু রয়েছে এই ফার্মের মধ্যে, কিন্তু তিনটা সার বিক্রি, চারটা সার বিক্রি হবে। এইটাও কি বিক্রি হবে?
এটা জাত কি সাহিওয়াল সাহিওয়াল না সাহিওয়াল এটার বাজার মূল্য কত বাজারমূল্য 230 230,000 এখানে অনেক বড় আকারের একটা সার কিন্তু এইটাও তো এইটা আসলে মাংসের পরিমাণটা কত হবে 10 মন না 10 মন 10 মন আচ্ছা আপনারা কিন্তু এইগুলা দেখে কিনে নিতে পারেন আলোচনা সাপেক্ষে দাম দর হবে এইটা সিলেট জেলা বিশ্বনাথ থানার মধ্যে রয়েছে এই ফার্মটা আমি মোবাইল নাম্বার দিয়ে রাখবো তো আপনারা মোবাইল নাম্বারে কল দিয়ে কিন্তু এগুলা দাম দর করে নিতে পারবেন আশা করছি আপনারা বর্তমানে সামনে কুরবানির ঈদ অনেকেই পশু পুষতেছেন বড় বড় তো আমাদের এই ফার্মে কিন্তু অনেক গরু রয়েছে আপনারা এগুলা কিনে নিতে পারেন